আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে ফালুদা, যা কিনা সবারই খুব পছন্দের একটি ডেজার্ট। কোনো স্পেশাল অকেশনে বা বাসায় গেস্ট আসলে আপনারা চাইলে ফালুদাটা তৈরি করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আমি আমার আজকের ফালুদাটা একটু ভিন্নভাবে সার্ভ করেছি, আশা করি আমার আজকের আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। চলুন মূল রেসিপিটি শুরু করি। প্রথমে আমি ফালুদার জন্য জেলোটা তৈরি করে নিচ্ছি, আর এই জেলোটা আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করব। আপনারা চাইলে বাজারে যে রেডিমেড জেলো পাউডার পাওয়া যায় তা দিয়েও তৈরি করে নিতে পারেন। প্যাকেটের পিছনে যে ইনস্ট্রাকশন লেখা আছে আমি ওভাবেই জেলোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটি পাতিলে 500 মিলিলিটার পানি নিয়ে নিয়েছি, এর ভিতরে 1 প্যাকেট আগার আগার দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো মতন মিশিয়ে চুলার হিটটা জ্বালিয়ে দিচ্ছি। প্যাকেটের পিছনে লেখা ছিল 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে উঠলে আমি এর ভিতরে 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমি 3টা বাটিতে এই গরম পানিটা ঢেলে নিচ্ছি 3 ভাগে। আমি এখানে 3 কালারের জেলো তৈরি করব। প্রথমে আমি লাল কালার দিয়ে দিচ্ছি, এরপর আমি অরেঞ্জ কালারটা তৈরি করব। এজন্য হলুদ আর লাল কালার দিয়ে অরেঞ্জ কালারটা তৈরি করে নিচ্ছি, আর সবুজ কালারের জেলোর জন্য হলুদ আর নীল কালার দিয়ে সবুজ কালারটা তৈরি করে নিচ্ছি। সবুজটার ভিতরে দিয়ে দিচ্ছি লেমন ফ্লেভার, লালটার ভিতরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার এবং অরেঞ্জটার ভিতর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। এটাকে আমি ফ্রিজে নর্মালি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, এটা সুন্দর জমে যাবে। এখন আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। এই জন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি, এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এখন একটি পাতিলে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি, এর ভিতর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ এভাপোরেটেড মিল্ক। ঘন দুধকে এভাপোরেটেড মিল্ক বলে, এভাপোরেটেড মিল্কটা না থাকলে সেক্ষেত্রে 3 কাপ দুধকে ঘন করে 2 কাপ তৈরি করে নিতে পারেন, বা 2 কাপ দুধের সাথে 1/4 কাপ কর্নিশ মিল্কও অ্যাড করে দিতে পারেন। এটা একটা জাল উঠে গেলে তারপরে এর ভিতরে কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আরেকটু জাল নিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 7 মতন চিনি। এখানে আমি 1/4 কাপের মতন চিনি দিয়েছি, আপনারা আপনাদের 7 মতন চিনি দিয়ে নেবেন। আর যদি কর্নিশ মিল্কটা দেন সেক্ষেত্রে চিনিটা দেওয়া লাগবে না, আর যদি মনে হয় চিনি লাগবে সেক্ষেত্রে আরেকটু চিনিও দিতে পারেন। এখন এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি। এটা এরকম ঘন হয়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন আমি ফালুদার নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি ফালুদায় রাইস নুডলসটা দেব, আপনারা যে কোনো নুডলস দিতে পারেন। ফালুদায় এই নুডলসটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। এই নুডলসটা ফুটন্ত গরম পানিতে 8 থেকে 9 মিনিটের মতন ভিজিয়ে রাখলেও সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি এটা পানিতেই সিদ্ধ করে নিচ্ছি। আর এটার সাথে আমি সাবুদানা একসাথেই সিদ্ধ করে নেব, আলাদা আলাদাভাবে সিদ্ধ না করে একসাথেই করে নিচ্ছি, এতে ঝামেলাটা কম হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতন সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নেব। যখন দেখবেন সাবুদানার ভিতরে হালকা সাদা ভাব আসছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। এটাকে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, এতে লোট লোট ভাবটা একটু চলে যায়। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 1 মগ দুধের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে একবার জাল দিয়ে নিয়েছিলাম। একবার ফুটিয়ে নিলেই দেখবেন দুধটা একটু ঘন হয়ে আসছে। এটাকে মগে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে দুধ ঘন করেও এটা তৈরি করে নিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও এটা খুব মজা লাগে, মনে হয় যেন দুধটা ঘন করে এটা তৈরি করা হয়েছে। যেগুলো সুন্দর জমে গিয়েছে এগুলোকে আমি ছোট ছোট ভাগে কিউব আকারে কেটে নিচ্ছি। ফালুদাটাকে আমি এরকম একটি বাটিতে সার্ভ করব, এর ভিতরে একটি রুহাব চা দিয়ে দিচ্ছি চারপাশে, এতে দেখতে সুন্দর লাগে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। ফালুদাটাকে এরকম বাটিতে সার্ভ করার একটাই কারণ, যখন বাসায় অনেক গেস্ট আসে এরকম ছোট ছোট বাটিতে ফালুদা সার্ভ করলে দেখা যায় এটা অনেক ঝামেলার হয়ে যায়, তাই এরকম একসাথে একটা বাটিতে সার্ভ করে নিলে এটা অনেক সুবিধা হয়,
গেস্টরা গেস্টের পছন্দ মতো পরিমাণে বাটিতে নিয়ে জাস্ট পরে দুধ আর আইসক্রিমটা অ্যাড করে নিলেই হয়ে যাবে। এখন আমি বাটিটার ভিতরে জেলোগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জেলো দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে নুডলস আর সাবুদানা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। সাইড থেকে যেন দেখতে সুন্দর লাগে সেজন্য আর একটু জেলো এবং নুডলসটা এভাবে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নিব। আগে যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটার সাথে ফলগুলো মিশাবো। একটা বাটিতে আমি ডালিম নিয়ে নিচ্ছি, আঙুর নিয়ে নিচ্ছি, আম এবং দিয়ে দিচ্ছি কলা। এর ভিতরে সামান্য একটু মধু দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মধু দিলে দেখা যায় এই ফলের ভিতরে একটু টক ভাব থাকে, ওটা চলে যায়। তারপরে এর ভিতরে কাস্টার্ড মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপর বাটির উপরে এভাবে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এর উপরে আবার জেলোর লেয়ার দিয়ে দিচ্ছি। জেলের উপরে আবার নুডলস এবং সাবুদানার লেয়ার দিয়ে দিচ্ছি এবং সবার শেষে দিয়ে দিচ্ছি বাকি যে ফ্রুট কাস্টার্ডটা রয়েছে সেটা। দেখার সৌন্দর্যের জন্য উপরে আর একটু জেলো দিয়ে দিচ্ছি এবং চারপাশে রুয়াবজা দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণে ফালুদা তৈরি করেছি এতে আপনারা 6 থেকে 8 জনকে সার্ভ করতে পারবেন। এখন একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য একটু রুহাবজা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন ফালুদা নিয়ে উপরে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। বানানো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার ফালুদা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।